ভেঙে পড়তে চলেছে চীনা রকেটের 100 ফুট লম্বা অংশ। সম্প্রতি উৎক্ষেপণ করা চীনের বৃহত্তম রকেটের 100 ফুট লম্বা 30 মিটার মূল অভ্যন্তরীণ অংশ প্রচণ্ড গতিতে দেয়ে আসছে পৃথিবীর দিকে। আশঙ্কা করা হচ্ছে এটি পৃথিবীর যে কোনো জায়গায় আসতে পড়তে পারে। একই সঙ্গে বিজ্ঞানীরা আশঙ্কা করছে যে পৃথিবীর যে অংশে রকেটের ওই অংশটি পতিত হবে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। মহাকাশ গবেষণা সংক্রান্ত নিউজ পোর্টাল স্পেস নিউজের প্রতিবেদনে এমন খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বৃহত্তম রকেটের ভেতরের কোর অংশটি একেবারে অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে। এটি কয়েকদিনের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ার পর যে কোনো প্রান্তে ভেঙে পড়তে পারে। এতে বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। চীনের তৈরি করা বৃহত্তম রকেটটির নাম লং মার্চ 5B রকেট। মহাকাশে খুব গুরুত্বপূর্ণ অভিযানের জন্য শক্তিশালী এ রকেটটি তৈরি করেছে চীনা মহাকাশ গবেষণা সংস্থা। চীন পৃথিবীর কক্ষপথের নিচের দেশের একটি মহাকাশ স্টেশন বানানোর কাজ করছে। প্রকল্পটির নাম দিয়েছে তিয়ানহে মহাকাশ স্টেশন। এই স্টেশনটি উৎক্ষেপণের জন্য কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছে দেশটি। ওই মহাকাশ স্টেশনের একটি মডিউল পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত 28 এপ্রিল লং মার্চ 5B রকেট উৎক্ষেপণ করে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা। আনন্দবাজার জানায়, স্পেস নিউজ বলছে, চীনা রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনে মডিউলটি কক্ষপথে স্থাপন করতে পারলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এখন রকেটটি ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে, তবে তার ভিতরের 100 ফুট লম্বা অংশটি রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে কয়েকদিনের মধ্যে ঢুকে পড়তে পারে। এটি রাডারে তা ধরা পড়েছে। বর্তমানে অংশটি পৃথিবীর 106 মাইল থেকে 231 মাইল উচ্চতার মধ্যে ওঠানামা করছে। যে কোনো মুহূর্তে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর যে কোনো প্রান্তে তা ভেঙে পড়তে পারে, কারণ মহাকাশ গবেষণা সংস্থা গ্রাউন্ড স্টেশনের কোনো নিয়ন্ত্রণ নেই এটির উপর। তাই আতঙ্ক এখন সর্বত্র পৃথিবীর। তো ভিউয়ার্স, এ ছিল আসলে রকেটের ভাঙা অংশটি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় পড়তে পারে, এটা নিয়ে সবাই একটা আতঙ্কে রয়েছে। তারাও আতঙ্কে রয়েছে কারণ তারা জানে না এটি কোথায় পড়বে, আর তাদেরও এটির উপর কোনো কন্ট্রোল নেই, যে জন্য এটি যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে পড়তে পারে এবং যেখানে পড়বে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, এটাও তারা বলে দিয়েছে। আর এই জন্য পৃথিবীর সব মানুষই কিন্তু এখন আতঙ্কের মধ্যে রয়েছে, আর এটা আতঙ্কে থাকারই একটা কথা। তো আসলে এ ছিল ভিডিও। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং বিডি টিউব নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।